চোরাইবাড়ি থানার এনডিপিএস মামলায় অভিযুক্তকে আটক করে চোরাইবাড়ি থানা পুলিশের হাতে তুলে দিল সোনামুড়া থানার পুলিশ। সোনামুড়া থানাধীন ধলিয়ায় এলাকার ডেলিভারি লিমিটেড নামে কুরিয়ার সার্ভিসের ম্যানেজার সঞ্জিত কুমার দাসকে চোরাইবাড়ি থানার মেসেজের ভিত্তিতে রবিবার আটক করে সোনামুড়া থানার পুলিশ। পরবর্তী সময়ে রাতে অভিযুক্তকে চোরাইবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা যায়, অভিযুক্ত কুরিয়ার সার্ভিসের ম্যানেজার সঞ্জিত কুমার দাসের বিরুদ্ধে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে চোরাইবাড়ি থানায় একটি মামলাও রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে চোরাইবাড়ি থানার প্রেরিত মেসেজের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ অভিযুক্তকে আটক করে এবং রাতেই চোরাইবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয়ে সোনামুড়া থানা পুলিশ আধিকারিক পরিতোষ দাস সাংবাদিকদের উক্ত ঘটনা প্রসঙ্গে বিস্তারিত জানান। আজকে চোরাইবাড়ি থানা থেকে আমাদের কাছে একটা মেসেজ আছে। এই মেসেজের উপর ভিত্তি করে আমরা সঞ্জিত কুমার দাস, তার বাড়ি বাগমা, তাকে আমরা ডেলিভারি লিমিটেড যে কুরিয়ার সার্ভিস আছে ধলিয়ায়, এখান থেকে তাকে আজকে আমরা আটক করি। সে চোরাইবাড়ি থানার একটা এনডিপিএস কেসের মামলার অভিযুক্ত আসামি। চোরাইবাড়ি থানার কেসের মামলার অভিযুক্ত আসামি হওয়া সত্ত্বে আমাদের কাছে যে ইনফরমেশনটা আসে, ওই ভিত্তিতে আমরা তাকে অ্যারেস্ট করি, মানে ডিটেন করি এবং তাকে আজকে আমরা হ্যান্ড ওভার করে দিই। কি ছিল? ব্যুরো রিপোর্ট, নির্মহল টিভি।